বড়াই গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি 2018 উদ্বোধন অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা ফলে পুষ্টি দেবে নতুন মাত্রা। এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বড়াইগ্রাম উপজেলা চত্বরে এক কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। গত 24 জুলাই মঙ্গলবার সকালে এই মেলার উদ্বোধন করা হয়। এই উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার ও আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলার চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারি। বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ বড়াইগ্রাম উপজেলা শাখা মোহাম্মদ আব্দুল জলিল প্রমাণিক, বড়াইগ্রাম উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ ইকবাল আহমেদ, মাঝগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হালিম। সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আনোয়ার পারভেজ। এছাড়াও সরকারি কর্মকর্তারা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, অভিভাবকদের পাশাপাশি ছাত্রছাত্রীদেরকে গাছ লাগাতে উৎসাহিত করলে তারা অধিক পরিমাণে গাছ লাগাতে আগ্রহী হবে এবং ভবিষ্যতের সুফল তারাই ভোগ করবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য তাদের প্রতি আহ্বান জানানো হয়। উদ্বোধন অনুষ্ঠান শেষে শিক্ষক শিক্ষিকাদেরকে গাছের চারা বিতরণ করেন এবং সকল অতিথিবৃন্দ মেলা পরিদর্শন করে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন। নাটোরের বড়াইগ্রাম থেকে আলমগীর কবিরের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।